ডাকাতি করে ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন উপহার, প্রেমিকার মাকে ফ্ল্যাট কেনার জন্য 4.5 লক্ষ টাকা। শেষ রক্ষা হলো না, অবশেষে পুলিশের জালে ডাকাত প্রেমিক। প্রেমিকার মন রাখতে ডাকাতি, ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন উপহার, কিন্তু শেষ রক্ষা হলো না, পুলিশের জালে ডাকাত প্রেমিক। চলতি মাসের 8 তারিখ হাওড়ার বেলিলিয়াস রোডে একটি কারখানায় ঢুকে কারখানার মালিককে হাত পা মুখ বেঁধে প্রায় কোটি টাকার ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার মূল অভিযুক্ত ভিকিকে গ্রেপ্তার করেছে হাওড়া কমিশনারেটের অন্তর্গত ব্যাট্রা থানার পুলিশ। জানা গেছে, ডাকাতি করা টাকা থেকে প্রায় 1.5 লক্ষ টাকা দামের আইফোন প্রেমিকাকে উপহার হিসাবে দিয়েছিল ভিকি। ভিকির প্রেমিকা পেশায় একজন বার ডান্সার, উত্তরপ্রদেশের বাসিন্দা মহিমা। কলকাতার একটি পানশালাতে যাতায়াতের সুবাদে ভিকির সাথে মহিমার সম্পর্ক গড়ে ওঠে। মহিমাকে সারপ্রাইজ দিতেই আইফোনের সবথেকে দামি মডেল কিনে উত্তরপ্রদেশে পাঠায় ভিকি। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, শুধু তাই নয়, প্রেমিকার জন্য নতুন ফ্ল্যাট কেনার জন্য প্রেমিকার মাকে 4.5 লক্ষ টাকা অনলাইনেও পাঠিয়েছিল ভিকি। চলতি মাসের 8 তারিখ বেলা 11টা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে ঘটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। দিলীপ বর্মা নামে লোহা ব্যবসায়ীর গোডাউনে ঢুকে ব্যবসায়ীর হাত পা মুখ বেঁধে ব্যবসায়ীকে গান পয়েন্টে রেখে লুট করা হয় প্রায় 1 কোটি টাকা। ঘটনার পর তদন্তে নামে হাওড়া কমিশনারেটের পুলিশ কর্তারা। ডাকাতির গোটা ঘটনা বন্দী হয় সিসি ক্যামেরাতে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করে পুলিশ, ঘটনার তদন্ত শুরু হয়। ঘটনার তদন্তে নেমে বুধবার হাওড়া এলাকা থেকে অভিযুক্ত ভিকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিকিকে জেরা করতেই এই ঘটনা সামনে এসেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, একেবারে ফিল্মি কায়দায় অভিযান চালায় দুষ্কৃতীরা। গোডাউনে ঢুকে প্রথমেই গোডাউন মালিকের হাত পা মুখ বেঁধে ফেলে, এরপর বন্দুক দেখিয়ে টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, টাকা লুট করে পালানোর সময় যানজটে আটকে যায় দুষ্কৃতীদের ট্যাক্সিটি। এরপর দুষ্কৃতীরা ট্যাক্সি থেকে নেমে বন্দুক উঁচিয়ে পালাতে থাকে। পুলিশ সূত্রে জানা গেছে, কালো টাকা সাদা করবার জন্যে কয়েকজনকে বরাত দেওয়া হয়। এজেন্টদের মারফত সেই খবর পায় দুষ্কৃতীরা, এরপরই ঘটে ডাকাতির ঘটনা। তদন্তে নেমে ইতিমধ্যেই 3 জন এজেন্ট সহ 2 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত বিকিকেও পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়ে আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। আওয়াজ পেলাম একটা, বলে পাকড়ো ধর ধর, তখন বেরোলাম, বেরিয়ে দেখি এখান 2 জন লোক নামছে, নেবে দৌড়। গাড়ি দাঁড়ানো ছিল ওদের, ওদের কি বোম মেশিন দিয়েছিল হাতে? এবার তো আমরা শুনিনি, পরে জেনারা যখন বেরোলো তখন বলে ওদের ভেতরে বোম রেখেছিল, বেশি কথা বোম মেরে উড়িয়ে দেবো এই করে। তারপর নাকি ওদের লিকোপ্লাস দিয়ে মুখ লাটকে দিয়েছিল, হাত বেঁধে দিয়েছিল, বেঁধে নিয়ে ব্যাগ এসব করতো ওরা, ওরা কিছু চিল্লাতে পারছে না। যখন ওরা বেরিয়ে গেলো তখন কোনো মতো ওরা খুলে বেরিয়েলো, তখন চিল্লালো, তখন যেতে অলরেডি আমরা দৌড়ালাম গাড়ির সাথে, দৌড়ে গাড়ি কিছুতে গেলাম, গাড়িটা জ্যামে আটকে গেলো। এইবারও নেবে কি ওরা দৌড়াতে শুরু করলো, যখন ধরতে যাবে তো পাশাপাশি দোকানদার তারাও একটা মারল একজনকে, যখন মাত্র মেশিন বের করে দিল, মেশিন দেখাতে শুরু করলো। তবে ডাকাতির টাকা দিয়ে প্রেমিকার মন রাখার জন্যে তাকে আইফোন উপহার দেবার পরিকল্পনা তদন্তকারী অফিসারদের সামনে আসতে হতবাক তারাও। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাওড়া।